বিসমিল্লাহ রহমানের রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমি তোমাদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি তোমার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের অনু 9 শতকরা এর রিভিশন ক্লাস নিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার ভিডিওতে অংশগ্রহণ করো এবং তোমরা শতকরা অনুশীলনটা আমার সঙ্গে করবা। এই মুহূর্তে রিভিশন দেবো আমরা। শতকরা অনু 9, অনু 9 শতকরা। এখন দেখো শতকরা কি, শতকরা কি, শতকরা কি এবং শতকরা চিহ্ন কেমন। শিক্ষার্থী বন্ধুরা, দেখো শতকরা কি, শতকরা চিহ্ন কেমন, অবশ্যই তুমি এটা অনেক আগে জেনেছ, এখন আমরা এটা রিভিশন দিব। শতকরা কি তুমি একটু চিন্তা করো দেখি, পারবে না? পারবে। শতকরা চিহ্নটি কেমন তোমরা পারবে না? চিন্তা করে দেখো, পারবে না? পারবা। তাহলে শতকরা কি আমার সঙ্গে একটু রিভিশন দিই, দেখো তোমার পড়ার সঙ্গে আমার পড়াটা মিল আছে কি না। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। শতকরার প্রতীক বা শতকরা চিহ্নটি কেমন, শতকরা চিহ্নটি এত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তুমি পারবে না এটা? সবাই পারবে এটা। এখন ধরো শতকরা প্রতীকতে 100%, 100%-এর কাজটা কি তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। শতকরার কিছু অঙ্ক 1%, 1% মানে 1/100, এবং 100% অর্থ কি তাহলে তোমরা একটু চিন্তা করে বলো তো, 100% অর্থ কি? 100/100, তাহলে কাটলে কত হবে? 1 হবে। তাহলে 137% কত হবে? 137/100। অনুরূপভাবে তুমি এই অঙ্কগুলো, এই যে 15%, 89%, 125%কে ভগ্নাংশে প্রকাশ করো। পারবে না? এইভাবে করবা, শুধু ভগ্নাংশে প্রকাশ। এখন আমরা শতকরার কিছু অঙ্ক দেখব। তোমার বইয়ের অনু 9-এর কিছু অঙ্ক আছে, তুমি এটা করতে পারবে না? করতে পারবে। তুমি একটু লক্ষ্য করো, অনু 9-এর 2 নম্বর অঙ্কটা কি, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থী সংখ্যা কত? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে শতকরা অঙ্কে তোমার প্রথমে পার্সেন্টের কাজ করতে হবে। কার করতে হবে? পার্সেন্টেজ বা শতকরা। তাহলে আমরা যে অঙ্কটা করি বা তুমি করতে পারবে না, তোমরা সকলেই করতে পারবা, পারবা কি না? হ্যাঁ করো দেখি। হ্যাঁ, এখন আমি অঙ্কটা একটু আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো যে 100 জনের মধ্যে অনুপস্থিত কয়জন? 30 জন। একজনের মধ্যে কত? 30/100, 80 জনের মধ্যে আমরা এটা, এই যে 80 × 30/100, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি কত হয়? 24। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 56%। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা রিভিশন দিচ্ছি। এরপর আমরা তোমাদের এখন আমরা লাভ ক্ষতি আলোচনা করব। তাহলে লাভ বা ক্ষতি হিসাব করা হয় কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ কি বলতে পারবে না তোমরা? পারবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। তাহলে লাভ কি জানো, ক্ষতি কি জানো? অর্থাৎ লাভ সমান কি লেখা যায়? বিক্রয় মূল্য বেশি যেহেতু লাভে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি সমান কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা বুঝো নাই? তোমরা সবাই বুঝেছো, এটা একটু উঠায় নেবা। এটা তো লাভের সূত্রটি আসে, ক্ষতির সূত্রটিও পরীক্ষায় আসে। এখন আমরা একটা অঙ্কে যাব। দেখো তোমার অঙ্ক কি, এই যে 8 নং প্রশ্নটা দেখো, অনু 9-এর একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনে 40% লাভে এত টাকায় বিক্রয় করলেন, তাহলে সবজির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য বের করতে বলছে, বলে নেই? তাহলে যেটা ক্রয় মূল্য বের করতে বলে অঙ্কের সেটা কোন পাশে হবে? একটা এটা ডান, এটাকে বাম। তাহলে অঙ্কের কোথায় হবে? ডান। একটা হচ্ছে এই পাশে বাম, আর এই পাশে কি? ডান। তাহলে এখান থেকে আমাদের কি মূল্য বের করতে বলছে? ক্রয় মূল্য। তাহলে শতকরা অঙ্কের ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখবা, শতকরা অঙ্কের ক্ষেত্রে প্রথমে কার কাজ করতে হবে? পার্সেন্টেজের কাজ করতে হবে। কার কাজ করতে হবে? পার্সেন্টেজের কাজ করতে হবে। তোমরা এই অঙ্কটা জানো, এটা যোগ্যতা ভিত্তিকও আসে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, একটু দেখো আমরা রিভিশন দিই অঙ্কটা, একটু আমার সঙ্গে দেখে নাও। এই যে আমরা যদি করি, অনু 9-এর 8 নং প্রশ্নের সমাধান দেখো, ক্রয় মূল্য 100 টাকা ধরে 40% লাভে, এই যে 40% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 40, যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে 100-এর ব্যবহার হবে, তাহলে 140 টাকা।
তাহলে অঙ্কটা যদি আমরা করি দেখো, বিক্রয় মূল্য 140 টাকা, কি চাইছে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য অবশ্যই ডানে হবে, বিক্রয় মূল্য বামে হবে। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এখানে যেটা থাকবে সেটা উপরে হবে, যেহেতু 1 টাকায় কম সেহেতু ভাগ হয়ে গেছে, তাই না? তোমরা বুঝতে পারছো না? তাহলে 106,000 এতটি এত টাকা আছে, তাহলে এত টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস এখানে শেষ। শতকরা তোমরা রেগুলার এই অনলাইন ক্লাসকে ফলো করবা, এই এই ক্লাসটা শতকরার যে তোমাদের বাসার কাজ হিসেবে, তোমাদের এই ভিডিও শেষে অনেক ছবি দেওয়া আছে, প্রশ্ন সংক্ষিপ্ত এবং যোগ্যতা ভিত্তিকের, তোমরা এগুলো বাসায় করবা এবং পরবর্তীতে স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবা, অথবা যদি তুমি মনে করো যে তুমি কোনো অঙ্কে পারতেছো না, এরকম নিচের ছবি ভিডিও ছবিগুলোর প্রশ্নের যে ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো যদি কোনো অঙ্ক না পারো, তুমি তোমার বিষয় শিক্ষকের সঙ্গে শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।